গাজীপুর সিটি কর্পোরেশনের প্রচারণার মাত্র আর দুই দিন বাকি। আগামীকাল মধ্যরাতে শেষ হচ্ছে প্রচার প্রচারণা। এ বিষয়ে সবশেষ খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী তাসলিম তৌহিদ। তাসলিম, জানাবেন শেষ মুহূর্তে প্রচারণার কি খবর আছে আপনার কাছে? কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। ধন্যবাদ। আগামী 25 মে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন, তার ঠিক পূর্ব মুহূর্তে আগ মুহূর্তে রয়েছে। আগামী 23 তারিখে, আগামীকাল রাত 12টার পরে আসলে প্রচার প্রচারণার কাজ শেষ হচ্ছে, যার কারণে শেষ মুহূর্তে মেয়র প্রার্থী, কাউন্সিলর প্রার্থী স্ব জায়গা থেকে নিজেদের প্রচার প্রচারণা চালাচ্ছেন, ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন, নিজেদের প্রতিশ্রুতির কথা শোনাচ্ছেন, অনেকে অভিযোগ অনুযায়ীর কথা শুনছেন। বিশেষ করে গাজীপুর সিটি কর্পোরেশনের যানজট, জলবদ্ধতা সহ নানা সীমাবদ্ধতা রয়েছে, সেগুলো সমাধানের প্রতিশ্রুতি দিচ্ছেন। আজকে যদি প্রচার প্রচারণার কথা বলি, আমরা সকাল থেকে দেখেছি যে বিভিন্ন কাউন্সিলর তাদের জায়গা থেকে প্রচার প্রচারণা নেমেছেন। মেয়র প্রার্থী, 8 জন মেয়র প্রার্থী রয়েছে, সরকার দলীয় আওয়ামী লীগের প্রার্থী সহ স্বতন্ত্র সব মিলে 8 জন মেয়র প্রার্থী রয়েছেন, তারা তাদের জায়গা থেকে স্ব জায়গা থেকে প্রচার প্রচারণা হচ্ছে। আওয়ামী লীগের তরিকত ফেডারেশনের পক্ষ থেকে আওয়ামী লীগের মেয়র প্রার্থীর পক্ষে আজকে একটা জনসভার আয়োজন করা হয়েছে, সেখানে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন। এছাড়া অন্য অন্য প্রার্থী যারা আছেন, বিএনপি পরিবারের এক সদস্য, তিনি মেয়র প্রার্থী হিসাবেও এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তিনিও মাঠে রয়েছেন। এছাড়া কাউন্সিলর প্রার্থীদের কথা বিশেষ করে বলতে হয়, কাউন্সিলর প্রার্থী তাদের নিজ নিজ এলাকাগুলোতে কিন্তু তারা প্রচার প্রচারণার কাজ চালিয়ে যাচ্ছেন, দিচ্ছেন নিজেদের প্রতিশ্রুতির কথা। বিশেষ করে গাজীপুর সিটি কর্পোরেশন ঢাকার পাশে, রাজধানী পাশে হওয়াতেই এই নির্বাচনের গুরুত্বটা অনেক বেশি, আর যার কারণে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে যে আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি হিসাবে এই গাজীপুরের নির্বাচনটা অনেকটা গুরুত্বপূর্ণ, যার কারণে নির্বাচন কমিশনের পক্ষ থেকে গুরুত্ব দেওয়া হচ্ছে। আর ভোটাররা চাচ্ছেন যে গাজীপুর সিটি কর্পোরেশনকে যারা উন্নয়নের নগরীতে পরিণত করবেন, জনগণের দিকে, জনগণের সেবার দিকে নজর দিবেন, সেই মেয়রকে, নগরপিতাকে তারা নির্বাচিত করতে চান। তো এই ছিল গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে আমার কাছে সবশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে।